শনিবার সকালে কক্সবাজারের উকিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে কার্ডধারী জেলেরা। তাদের দাবি, জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে প্রকৃত জেলেরা তালিকা থেকে বাদ পড়েছে। এ সময় সুবিধাবঞ্চিত কার্ডধারী জেলেরা বলেন, আর নাম মুজিবুল হক, বাপন নাম দলিল রহমান, গ্রাম মনখালি। আরা অরিজিনাল জেলে কাঠ, আরা কাঠদারি জেলে, আরা এ পর্যন্ত কিছু মানে সরকারি এখনও কিছু কি আরা জেলে বাতানো ভাই, মানে এই এইবারও কি আরারে শৈলত্ব বঞ্চিত করছে, আরা কি একশত মানুষ, আরা একশত অরিজিনাল কাঠদারি একশত মানুষের আরার কি বাদ দে ফেলাই, অন্য টুকনদারি ইতারা টুকন দিয়ে কি নিজের নিজে নিজে যাইয়ে টুকন দিয়ে ইতারা হদুন গিয়া মানুষ কি এই যারা জেলে নদের ইমা মানুষের কি তারা চলদে ই মেম্বার চেয়ারম্যান মেম্বার আবুল বসর মহিলা মেম্বারের জামাই পাঁচ কারি আছে দিন টুকুন দিয়ে দিবেলে অরিজিনাল। আমার নাম আলী আহমদ, বাপন নাম মোহাম্মদ নুরুল ইসলাম, গ্রাম মনোহালি নাও ভাই। এখন গেলাম চেয়ারম্যানের ব্যবস্থা করি হয়ে যাই। আর নাম আবুল কালাম, বাপন নাম দাসামিয়া। যারা সৌকৃত জাল্লা গড়ে তারাই এনে হবা, জালে যারা কাটে তারাই এনে হবা, যারা নাকি এই অন্য কাজকর্ম করে কারণ কার্ড নাই তারার এই কী করে সুযোগ সুবিধা দেয়, মেম্বার চেয়ারম্যান তারাই এ করে, মানে কিছু কিছু মানুষের আন্তরিকভাবে টানিয়ে কী করে অনিয়ম করে, এ সব সময় এনে নিলাম কোনো বাতাদাতা না ভাই। অভিযুক্ত আবুল বশর বলেন, আমাদের নলম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মৌসা জেলে আছেন এবং মৌসার পরিবর্তে আমার ওয়াইফও ওইখানে মেম্বার আছেন। চেয়ারম্যান মহোদয় আমাকে গতকালকে ডেকে একটা তালিকা দিছে, এই তালিকার লোকগুলো ডাকার জন্য আমাকে অনুরোধ করছে। আমি তালিকাটা কালকে চারটা বাজে নিয়ে এলাকার ওই তালিকায় যে নামগুলো আছে সেই নামগুলো আমি ইউনিয়ন পরিষদের চাউলের জন্য আসার জন্য আমি বলেছি, কিন্তু আমি কোনো তালিকা করি নাই, আমি মেম্বারের কোনো দায়িত্ব পালন করি নাই। যেই তালিকা চেয়ারম্যান সাহেব আমাকে দিছে সেই লোকগুলো শুধু আমি ডাকছি, অন্য কিছু আমি জানি না। এ ব্যাপারে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, দুই মাস দাদা সমুদ্রের মাছ বাইতে পারে না, এই বিষয়ের উপর সরকার তাদেরকে আর্থিকভাবে কিছু চাউল প্রতি বছর দেয়া আসছে, তদরূপ এই বছরও এই লিস্ট অনুসারে আমি জালিয়াপালংয়ের যে লিস্টে আছে লিস্ট অনুসারে চাউল পাইছি। পাওয়ার পরে উপজেলা আমাদের একটা সমন্বয় মিটিং আছে এই বিষয়ের উপর, মিটিংয়ের উপজেলার চেয়ারম্যান সহ আমরা সবাই মিটিং করছি গত মাসে। মিটিং করার পরে 10 তারিখের ভিতরে আমরা চাউলগুলো কিছু জেলে বাদ পড়ে গেছে, বিভিন্ন এলাকার থেকে অভিযোগ আছে, অভিযোগ করার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যান উপজেলা পরিষদ একটা আমাদের সবাই মিলে আমরা কমিটি সিদ্ধান্ত করে যে বাদ পড়া জেলেগুলা আবার ঢুকাই দিই, কিছু লোক যারা প্রকৃত জেলেরা তাদেরকে বাদ দিই, লিস্টটা একটু শোষণ করার জন্য আমাদেরকে সময় দিয়েছিল। আমরা যতটুকু পারি এগুলো আমরা সমাধান করে চালগুলো বিতরণ করছি। তো মানুষ যারা ওই জেলেদের যে কার্ডগুলো পাইছে সেই কার্ডগুলো নিয়ে মানুষকে আমরা বাদ কেনে গেছি, এই বিষয়ের উপরে কিছু কথাবার্তা আছে। আসার পরে আমি নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অভিহিত করছি, উনি বলতেন যদি কারো অভিযোগ থাকে আমার কাছে আসতে বলেন, নতুবা আরও 2-300 লোকের নাম আমার কাছে পাঠান, আমি অতি সত্ত্বর তাদেরকে সহযোগিতা করবো। অভিযোগ পেলাম যে কারো কারো বিরুদ্ধে যে টাকার বিনিময়ে, না এই সমস্ত কিছু হয় নাই এবং হওয়ার কথাও নাই, এগুলো সংশ্লিষ্ট মৎস্য বিচার আছে এগুলো উনি তদারকি করে এবং ঠেক বিচার আছে এগুলো তদারকি করে, এগুলো টাকা রেখেও না এখানে কিছু নাই। এগুলো মূল কথা হইলো যারা নাম অন্তর্ভুক্ত ছিল তারা বাদ গেছে, তারা মাথা ভরা হয়ে গেছে যে তারা পাচ্ছে না, হয়তো আমরা কিছু খরচ ফিজি করি তাদেরকে দিচ্ছে না, আসলে কিন্তু বিষয়টা এরকম তারা কার্ডধারী তাদের নাম বাদ করার বিষয়ে এরা জেলে না, এরকম কিছু লোকের নাম কার্ডধারী হয়ে গেছে এই জন্য বাদ পড়ে গেছে আর কিছু না। পলাশ বড়ুয়া, CSB 24।